শুরু হলো মহান বিজয়ের মাস। শুধু মানচিত্র নয়, বাঙালির লড়াই ছিল শোষণ বঞ্চনার বিরুদ্ধে। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেবে কমিশন, 400+ কর্মকর্তার প্রশিক্ষণ। 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ইশতেহার বললেন কাদের, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়নি মন্তব্য ফখরুলের। এবং ঢাকা টেস্টের প্রথম দিনে 5 উইকেটে 259 রান বাংলাদেশের অভিষেক স্মরণীয় করলেন সাদমান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21-এর সংবাদে, আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস। আজ 1 ডিসেম্বর, শুরু হলো মহান বিজয়ের মাস। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের এই গৌরবোজ্জ্বল মাসেই চূড়ান্ত বিজয় অর্জন করে মুক্তিকামী বাঙালি। 30 লক্ষ মানুষের আত্মত্যাগে বাঙালি পায় লাল সবুজের পতাকা, বিশ্বের মানচিত্রে ঠাঁই করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশ্লেষকদের মতে শুধু মানচিত্রই নয়, বাঙালির লড়াই ছিল শোষণ বঞ্চনার বিরুদ্ধে। আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষণে যখন অতিষ্ঠ বাঙালি জাতি, তখনই ধাপে ধাপে স্বাধিকারের দাবিতে সোচ্চার হতে থাকে পূর্ব পাকিস্তানের মানুষ। আর বাঙালির কণ্ঠ স্তব্ধ করতে কুটো কৌশলের আশ্রয় নেয় পাকিস্তানি শাসকেরা। অবশেষে এভাবেই সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনে রাখবে মা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আর মহান নেতার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র হাতে তুলে নেয় বীর বাঙালি। শুরু হয় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী লড়াই চূড়ান্ত রূপ নেয় 1971 সালের ডিসেম্বরে। মুক্তিবাহিনীর কাছে তখন প্রায় কোণঠাসা পাকিস্তানি বাহিনী। মুক্তি পাগল বাঙালির একের পর এক প্রবল আক্রমণে পিছু হটতে বাধ্য হয় হানাদাররা। তবে সেজন্য অকাতরে প্রাণ দিতে হয়েছে বাংলা মায়ের সন্তানদের। জীবনকে তুচ্ছ করে যেতে হয়েছে যুদ্ধের ময়দানে। বই খাতা ফেলে ছাত্র, কাস্তে ফেলে কৃষক, কল কারখানা ছেড়ে শ্রমিক ছুটে গিয়েছিল রণাঙ্গনে। সে সময় নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়, গেরিলা সন্দেহে জিঞ্জিরার অসংখ্য যুবককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছে। বুড়িগঙ্গার তীর ঘেঁষে থাকা গ্রামে হত্যা করা হয় 87 জনকে। এভাবে মুক্তিকামী বাঙালির রক্তে লাল হয়ে ওঠে বাংলার পথপ্রান্তর, আর ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয় পাকিস্তানি হায়নাদের নৃশংসতা। সময়ের সাথে সাথে পূর্ব পাকিস্তানে অবস্থান সুসংহত করতে থাকে মুক্তিযোদ্ধারা। জুলফিকার আলী ভুট্টো ঢাকায় পাকিস্তান পিপলস পার্টির যে অফিস উদ্বোধন করেছিলেন তা উড়ে যায় বোমার আঘাতে। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে হানাদার বাহিনী সিলেটের শমশেরনগর ছেড়ে আস্তানা গোটাতে বাধ্য হয়। মুক্ত হয় ট্যাংরাটিলা ও দুয়ারা বাজার। এভাবেই একের পর এক মুক্ত হতে থাকে পূর্ব পাকিস্তান। বাংলার আকাশে উঁকি দিতে থাকে স্বাধীনতার লাল সূর্য। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এবার অন্য প্রসঙ্গ। নির্বাচন প্রক্রিয়ায় কেউ প্রভাব বিস্তার করলে সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে তার বিরুদ্ধে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এছাড়া কর্মকর্তাদের গাফলতিতে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের নির্বাচন কমিশন বা আদালতের মাধ্যমে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। যা যা আছে নির্বাচনের মধ্যে প্রত্যেকটা জিনিসই হতেছে গুরুত্বপূর্ণ বলেন। সুনির্দিষ্টভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে। গণভবন ও বঙ্গভবন থেকে প্রচারণা চালানোর তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন রফিকুল ইসলাম। নির্বাচনী প্রক্রিয়াতে যদি কেউ প্রভাব বিস্তার করে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমাদের কাছে হতেছে স্পেসিফিক তথ্য উপাত্ত থাকতে হবে এবং আমরা কমিশনকে সন্তুষ্ট হতে হবে, এটা না হলে পরে আমাদের অ্যাকশন নেওয়ার কোনো কিছু নাই। রফিকুল ইসলাম বলেন নির্বাচন ব্যবস্থাপনার সাথে জড়িত বিশাল জনগোষ্ঠীকে দিয়ে কাজ করানোটাই বর্তমানে বড় চ্যালেঞ্জ।
আমাদের এই নিজস্ব কর্মকর্তার বাইরেও হতেছে, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত হতো, ওতপ্রোতভাবে জড়িত হতেছে নির্বাচনের ক্যান্ডিডেটেরা, পলিটিক্যাল পার্টিরা, ভোটার এরা নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট, দে আর হাইলি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইলেকশন। এই যে পুরো জিনিসটাকে অ্যাডমিনিস্ট্রেট করা, এটাই হতেছে আসলে মূল চ্যালেঞ্জ। এদিকে নির্বাচন কমিশনের প্রশিক্ষণে অংশ নেন 8 জেলার 4 শতাধিক নির্বাচনী কর্মকর্তা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত নেতাদের মনোনয়ন দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারাও সাম্প্রদায়িক অপশক্তি। 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে বলে জানান তিনি। আর এবারের নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই হবে বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রিয়াজ সুমনের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কথা বলেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে। ওবায়দুল কাদের জানান, দিন বদলের অভিযান অদম্য বাংলাদেশ শিরোনামে গ্রামীণ উন্নয়নকে প্রাধান্য দিয়ে ইশতেহার ঘোষণা করবে তার দল। জনগণের মধ্যে একটা আস্থা অন্তত সৃষ্টি হয়েছে। জামাত নেতাদের আবারও মনোনয়ন দেওয়ার বিষয়ে উবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত রাজনৈতিকভাবে একই আদর্শের অনুসারী, আর সেই অপশক্তির সাথেই হাত মিলিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। জামাত আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি। বিএনপি এখন সাম্প্রদায়িক দল, জামাত সাম্প্রদায়িক দল, বিএনপিও সাম্প্রদায়িক দল। দুই সাম্প্রদায়িক শক্তি নামে ভিন্ন, কাজে এক, তাদের আদর্শে আদর্শে কোনো পার্থক্য। এদিকে বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি যখন যা খুশি তাই বলছি, আসলে তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের বিভিন্নমুখী অজুহাত খুঁজছে। এর আগে দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় শেষে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, এবারের নির্বাচন সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই। 30 ডিসেম্বর বিএনপির জামাত বা নীতিহীন আদর্শহীন সেই ভণ্ডদের বিরুদ্ধে ছাড়া বাংলার জনগণ একটা কোনো রায় দেবে এটা বিশ্বাস করি, ওদের পরাজয় হবেই। স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করারও আহ্বান জানান তিনি। অতীতের ছেলে একসঙ্গে ছিলাম, এখন একসঙ্গে থাকি। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সে সময় মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও তফসিলের পর বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দেওয়া হচ্ছে। একই সাথে হয়রানি সহ মিথ্যা অভিযোগে 500-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, জামায়াতের কাউকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়নি, যাদের দেওয়া হয়েছে তারা সবাই ধানের শীষের। নির্বাচন কমিশন সংবিধান প্রদত্ত তাদের অধিকার ও ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনকে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু করার কোনো উদ্যোগ নিচ্ছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ তৈরি করেনি, কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের মামলা ও গ্রেফতার অব্যাহত রেখেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত শিবির ও হেফাজতের সদস্যরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা চালাতে পারে উল্লেখ করে একটি বিল উত্থাপন করা হয়েছে মার্কিন কংগ্রেসে। এতে বলা হয়েছে, উগ্রপন্থী গ্রুপটি বাংলাদেশের অসাম্প্রদায়িক মূল্যবোধ ধ্বংস করতে চাইছে। এসব সংগঠনের সঙ্গে মার্কিন সরকার ও যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে। ইবনে নূর শাওনের রিপোর্ট। জামায়াত শিবির বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে একটি বিল উত্থাপন করা হয়েছে মার্কিন কংগ্রেসে। গেল 20 নভেম্বর যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি উত্থাপন করেন রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস ও কংগ্রেস উম্যান তুলসি গ্যাবার্ড।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে 30 লাখ মানুষের আত্মত্যাগ ও 2 লাখ নারীর সম্ভ্রমহানির বিষয়টি তুলে ধরা হয়েছে বিলে। এতে বলা হয়, ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের উত্থান। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিক চেহারা ফুটে উঠেছে বলে উল্লেখ করা হয়েছে। মুক্তিযুদ্ধে জামাতের বিরোধিতা ও তাদের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয় বিলটিতে। 2014 সালের নির্বাচনের আগে সংখ্যালঘুদের উপর বিএনপি জামায়াতের হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে বিলের পর্যবেক্ষণে। জামাত হেফাজত সহ উগ্রপন্থী সংগঠনগুলো বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করা হয়। পরিস্থিতি বিবেচনায় মার্কিন সরকার ও আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোকে এসব সংগঠনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে। শুধু পরিপত্র জারি নয়, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যকর ব্যবস্থা ছাড়া বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো মনে করে দেশের স্বার্থে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। শুধু শিল্পকে নিয়ে ব্যবসা করবেন সেটা হবে না। ভিনদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন চলে যাওয়া রোধ, অপসংস্কৃতি অনুপ্রবেশ বন্ধে দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছিলেন শিল্পী, কলাকুশলী ও খাত সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় 12 নভেম্বর একটি পরিপত্রে দেশে ডাউনলিঙ্ক করা বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সবাইকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন মেনে চলতেও বলা হয়েছে পরিপত্রে। আমাদের তথ্যমন্ত্রী মহোদয় বলেছেন, উনি এই পর্যন্ত 50 বার চিঠি দিয়েছেন, ওনার কথা কেউ শুনে না। এখন উনি শুনে না না উনি শোনাতে পারে না, এটা ওনার দায়ভার। তবে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই উদ্যোগ আলোর মুখ দেখবে না বলে মত সংশ্লিষ্টদের। বাংলাদেশের টিভিটা যখন লন্ডনে যায় আমাদেরকেও বিজ্ঞাপন ফেলে দিতে হয়, এটা বাংলাদেশে হচ্ছিল না, এটা দুর্ভাগ্যজনক। বেশিরভাগ অ্যাডগুলো যাচ্ছে স্টার, জলসা, জি বাংলা, প্রতি বছর 1200 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এই 1200 কোটি টাকা আমাদের অ্যাড মার্কেটে, মিডিয়া মার্কেটে ঢুকবে, কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না, কারণ তারা পে চ্যানেল। কিন্তু এই বিজ্ঞাপন তো ইন্ডিয়ান সিরিয়ালে দেখায় না, ওদের দেশে দেখায় না, শুধু আমাদের দেশে দেখায়। রাজনৈতিক সিদ্ধান্তে আসতে হবে, এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত একমাত্র নিতে পারেন আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিভিশন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সিদ্ধান্ত পালনে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কে কার্যকর ভূমিকায় নিতে হবে। যদি কোনো কেবল টিভি কোনো বিজ্ঞাপন প্রচার করে এবং কোনো বিদেশি চ্যানেল ক্লিন ফিট প্রচার না করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনের পরে এই বিষয়টা বিশেষ দৃষ্টিতে দেখবে। সরকার পারে না হেন কাজ নেই, বিটিআরসির মতো এরকম একটা শক্তিশালী ইয়ে হাতে আছে সরকারের, মানবে না। নির্বাচনী ইশতেহারেও বিজ্ঞাপন প্রচার ও অপসংস্কৃতি রোধে সুস্পষ্ট আশ্বাস চায় এফটিও ও অ্যাডকো। না মানলে কি ব্যবস্থা নেবে এটাও কিন্তু সরকারকে ঠিক করতে হবে। এখন তো নির্বাচন সামনে, এবং নির্বাচনী ইশতেহারে ওটা আসা উচিত। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। নিজে অন্ধ হলেও আলো বিলিয়ে যাচ্ছেন নেত্রকোনার হাবিবুর রহমান। দীর্ঘদিন থেকেই প্রতিবন্ধীদের শিক্ষিত করতে কাজ করে চলেছেন তিনি। তার প্রতিষ্ঠিত স্কুলে লেখাপড়া করছে 52 জন অন্ধ ও শারীরিক মানসিক প্রতিবন্ধী শিশু। স্কুলটি জাতীয়করণের দাবি স্থানীয়দের। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রতিবন্ধী শিশুদের হাত ধরে এভাবে স্কুলে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। আনন্দ নিয়ে লেখাপড়া করছে তারা। এসব শিশুদের স্বপ্ন দেখিয়েছেন নেত্রকোনার সাজিউড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান। অন্যান্য প্রতিবন্ধীরা শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আমার মতো কষ্ট যাতে না করতে হয় কেউ, এই কারণেই আমার এই বিদ্যালয় করার মূল উদ্দেশ্য। তিনি জানান, প্রতিবন্ধীদের প্রতি মায়া থেকেই তার এই উদ্যোগ। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলো দিয়ে স্বাবলম্বী করাই তার চাওয়া। তো বর্তমানে আমার চাওয়া হলো জাতীয়করণ সরকারের কাছে, এটাই মূল দাবি। 1997 সালে 10 জন শিক্ষার্থী নিয়ে শুরু করা অটিজম ও দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে এখন শিক্ষার্থী সংখ্যা 52 জন। শারীরিক বা মানসিক এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুরাই আসে তার স্কুলে। আমি বড়য়া লেখাপড়া করে মাস্টার হইতাম চাই। আমি বড়য়া লেখাপড়া করে শিক্ষিত হইতে চাই। স্যার আমাকে ভালো করে আদর যত্ন করে আমারে,
সন্তানদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি অভিভাবকরা। চলমান সমাজসেবা বিভাগ ও বিভিন্ন ব্যক্তির আর্থিক সহায়তায় চলে স্কুলটি, জাতীয়করণের দাবি স্থানীয়দের। এই গদ্দর বাঙ্গারুঙ্গা এই ফেক কাদার মধ্যে বাচ্চাটারে লেখাপড়া করাইতেছে, আমরা এই ঘরের জন্য হাবিবুরের মতো অন্যরাও মানব কল্যাণে এগিয়ে এলে সমাজ হবে আলোকিত, অনেক মানুষ পাবে বাঁচার প্রেরণা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। চাষের খরচ বৃদ্ধি এবং কৃষি পণ্যের কম মূল্যের প্রতিবাদে ভারতে আবারও কৃষক বিক্ষোভ, পার্লামেন্ট অভিমুখে যাত্রা। বিসিএলএ তৃতীয় দিন শেষে বড় টার্গেটে হোঁচট নর্থ জোনের, ইস্ট থেকে পিছিয়ে সাউথ। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শুরু হলো মহান বিজয়ের মাস, শুধু মানচিত্র নয়, বাঙালির লড়াই ছিল শোষণ বঞ্চনার বিরুদ্ধে। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেবে কমিশন, 400+ কর্মকর্তার প্রশিক্ষণ। 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ইশতেহার বললেন কাদের, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়নি মন্তব্য ফখরুলের। এবং ঢাকা টেস্টের প্রথম দিনে 5 উইকেটে 250 রান বাংলাদেশের, অভিষেক স্মরণীয় করলেন সাদমান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।